আসসালামু আলাইকুম। আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। জোরে নিয়োগ বিজ্ঞপ্তি। রেডিক্স গার্মেন্টস লিমিটেডের সম্পূর্ণ একটি নতুন কমপ্লায়েন্স করা অত্যাধুনিক নিট গার্মেন্টস ফ্যাক্টরির জন্য উল্লেখিত পদে লোক নিয়োগ দেওয়া হবে। পদের নাম অপারেটর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম পঞ্চম শ্রেণী এবং দক্ষ, পদের সংখ্যা 300 জন। হেল্পার, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী, পদের সংখ্যা 120 জন। আয়রনম্যান, ন্যূনতম পঞ্চম শ্রেণী এবং দক্ষ, পদের সংখ্যা 30 জন। ফোল্ডিং ম্যান, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম পঞ্চম শ্রেণী এবং দক্ষ, পদের সংখ্যা 30 জন। পলি ওম্যান, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম পঞ্চম শ্রেণী এবং দক্ষ হতে হবে, পদের সংখ্যা 20 জন। প্যাকিং ম্যান, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী, সংখ্যা 15 জন। কাটারম্যান, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম পঞ্চম শ্রেণী এবং দক্ষ হতে হবে, পদের সংখ্যা 15 জন। সিজারম্যান, পদের সংখ্যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম পঞ্চম শ্রেণী এবং দক্ষ হতে হবে, পদের সংখ্যা 10 জন। কোয়ালিটি ইন্সপেক্টর, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস এবং এইচএসসি পাস, পদের সংখ্যা 50 জন। সুইং সুপারভাইজার, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস এবং এইচএসসি পাস, পদের সংখ্যা 15 জন। লাইন চিফ, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এবং এইচএসসি পাস, পদের সংখ্যা 10 জন। বিশেষ দ্রষ্টব্য, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে। আগ্রহী প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ ও চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি আগামী 1/11/2022 19 তারিখ হইতে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। যোগাযোগের ঠিকানা রেডিক্স গার্মেন্টস লিমিটেড, পুকুরপাড়, বিএডিসি মোড়, কাশিমপুর, গাজীপুর মহানগর। এখানে বেশ কয়েকটি মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা প্রয়োজনে মোবাইল নাম্বার দুটিগুলোতে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বারগুলো হচ্ছে 01844060061 এবং 01844060036 এবং 01844066018। এই তিনটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।